নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর কিন্তু 2022 কিন্তু তোমাদের প্রাইমারি নিয়োগ হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, নিয়োগ দুর্নীতি মামলার মধ্যে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির বৈঠকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান শ্রী গৌতম পাল নিজের মুখে সে কথা জানিয়েছেন যে হ্যাঁ, 2022 কিন্তু প্রাইমারিতে নিয়োগ হতে চলেছে। আর 2022 যে নতুন করে প্রাইমারি নিয়োগ হবে সেই পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসে নির্ধারণ করা হয়েছে। আর পরীক্ষার ডেট কিন্তু হয়েছে ডিসেম্বরের 11 তারিখ, মানে 2022 ডিসেম্বরের 11 তারিখ। অর্থাৎ বন্ধুরা, তোমরা কিন্তু বুঝতে পারছো তোমাদের হাতে কিন্তু মাত্র 2 মাস সময় রয়েছে, মানে প্রায় 2 মাস, মানে এই অক্টোবর আর নভেম্বর, দেন কিন্তু তোমাদের এই ডিসেম্বরের 11 তারিখে এই 2022 প্রাইমারির যে টেট এক্সামটা সেটা কিন্তু ডেট নির্ধারণ করা হয়ে গেছে। তাই ঝটপট তোমরা যারা এই টেটের জন্য আবেদন করবে বলে ঠিক করেছো তারা কিন্তু জোর কদমে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। শুধু তাই নয়, এবার থেকে কিন্তু প্রত্যেক বছরই তোমাদের প্রাইমারি টেট হবে, মানে কথা দিয়েছে শিক্ষা পর্ষদ যে এবার থেকে প্রতি বছর বছর প্রাথমিক টেট হবে। যেহেতু সামনেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে তাই কিন্তু লক্ষ্মী পুজোর পরে পর্ষদের পোর্টালে তোমরা আবেদন করতে পারবে এবং কালী পুজোর আগে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আর তারপরেই কিন্তু তোমরা এই অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, দেন কিন্তু ডিসেম্বরে তোমাদের এক্সাম হতে চলেছে। এই 2022 কিন্তু প্রাইমারিতে শূন্যপদ রয়েছে 11,000, যে শূন্যপদ সেটা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন হতে পারে, 2017 সালের নিয়োগ তো এখনও কমপ্লিট হয়নি, তাই 2017 এবং 2022 নিয়ে কি এই 11,000 শূন্যপদ, সেই বিষয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আবারও বলে রাখছি এই বিষয়ে কিন্তু কোনো রকম স্পষ্ট ধারণা শিক্ষা পর্ষদ এখনও দেয়নি। কিন্তু 2017 যে প্রাইমারি টেটটা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু 9,000 সামথিং ক্যান্ডিডেট কিন্তু সেক্ষেত্রে প্রাইমারি টেট পাস আউট করে বসে আছে, কিন্তু তাদের নিয়োগ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। 2017 সালের প্রাইমারিতে শূন্যপদ ছিল কিন্তু 3,000-এর কিছু বেশি, তো তাদের নিয়োগ এখনও কমপ্লিট হয়নি। তবে শিক্ষা পর্ষদ জানিয়েছে যে 11 নভেম্বর বা নভেম্বর মাসে কিন্তু তাদের নিয়োগ কমপ্লিট করবে এবং তারপরে কিন্তু বোঝা যাবে যে এই শূন্যপদটা এই যে 11,000 শূন্যপদ সেটা কিন্তু শুধুমাত্র 2022 জন্য নাকি 2022 এবং 2017 উভয় মিলে 11,000 শূন্যপদ, সেই বিষয়ে এখনও পরিষ্কার কোনো ধারণা শিক্ষা পর্ষদ জানায়নি। আশা করছি পরবর্তী নোটিফিকেশানগুলো পেলে স্পষ্টভাবে ধারণা আমরা জানতে পারবো এবং তোমাদেরকেও সে তথ্য জানাতে পারবো। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, আশা করছি পরবর্তী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারবো এবং আরও স্পষ্টভাবে ধারণা দিতে পারবো। আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু সাথে থেকো, পাশে থেকো।